তুই ইউটিউবে ফোন দিলি তো ঝুড়ি নাইলে না ঝুড়ি নাইলে ঘর চুরি হয়। মালিক কে ফোন করুন দেখি নাম্বার আছে যদি। ফোনের ক্যামেরাটাকে ঘুরিয়ে দিচ্ছি যদি কাজ দেখে না কাজে ঘুরে ঘুরে ওইখানে সিস্টেম রয়েছে। তারপর ওইখানে ছিল দেওয়ালের সাথে সেটিং করা ছিল, শাটার ভেঙে গেট কেটে
লকারটি ভেঙে সব মাল নিয়েছে এবং এগুলো ভেঙে ফেলে দিয়েছে। একটু দাঁড়াবেন, দাঁড়া কি কি গেছে? সব কিছু কিছুই নেই, মোটামুটি। সোনা কত ছিল? না সেরকম করে আমার কোনো হিসাব নেই। চুরির পরিমাণ? সেরকম করে আমার কোনো হিসাব নেই এখন, যে কত চুরি হয়ে গেছে বা কি। নাম? রামপদ মন্ডল। বাড়ি? বাড়ি গড়াবা। দোকানের নাম? দোকানের নাম শ্যামাশ্রী জুয়েলার্স। দোকান কখন বন্ধ করবে? দোকান 9টা বাজে 5 মিনিট মতো বন্ধ, বাকি ছিল বন্ধ করে চলে গেছে। তারপরে রাত 5টার দিকে আমাকে ফোন করে যে তোমার দোকান চুরি হয়ে গেছে, তুমি এসো। বাস আমি এসে যখন দেখি না সব লন্ড মন্ড হয়ে পড়ে আছে, বুঝলে, কিছু মোটামুটি নেই, এসব খালি, সব ট্রেন সব খালি করে রেখে চলে গেছে। চুরি পরিমাণ? সেরকম রূপা ছিল আগে কিছু, আর সোনা আগে টুকটাক ছিল। একটা পরিমাণ টাকা, টাকা পয়সা? টাকা পয়সা ছিল বলতে 30,000 টাকা ছিল, 30,000 টাকা ছিল। সোনার উপর মিলিয়ে মানে লাখ খানিক মতো হবে। আর নগদ কত ছিল? নগদ 20,000 টাকা মতো। কিছুই নেই? না কিছুই নেই, সব ভাঙা ভাঙা সব চলে গেছে। জঙ্গলে পড়ে গেছে। সত্যি সত্যি সব দেখো,
তার সে খুঁটা টুটা বেঞ্চের নিচে গিয়ে কি রং লেগে আছে। আপনার নাম? আমার নাম অম্বিকেশ মান্না, আমি জুখিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমি এই এলাকার গতকাল মানে আজকের ভোর রাত্রি প্রায় 3:50 নাগাদ ওরা চুরি করে ডাকাতি করে এই এলাকার তিনটি দোকানকে সম্পূর্ণরূপে আনুমানিক তাদের সোনা এবং রূপো মিলে প্রায় 3 কোটি টাকার উপরে হবে সেলগুলোকে নিয়ে এখান থেকে কিন্তু চম্পট দেয়। তো সেই সোনা এবং রূপোর গহনা আর বাকি হচ্ছে এই এলাকার মানুষ এটাকে কেন্দ্র করে এর আগে কোনো ঘটনা এই ধরনের চুরি ডাকাতি ঘটেনি। এটাকে নিয়ে আরও অন্যান্য ব্যবসায়ী, অন্যান্য সোনা দোকান সহ এলাকার মানুষজন সকলেই আতঙ্কের মধ্যে রয়েছে। এর একটি প্রশাসনিকভাবে সহযোগিতার হস্তক্ষেপে যাতে এর চুরির কিনারা বেরিয়ে আসতে পারে তার জন্য সহযোগিতা চাইছি। আপনার নাম? আমার নাম তরুণ কুমার পোদ্দার। বাড়ি? বামুনিয়া। বলুন, কখন দোকান বন্ধ করেছিলেন? গতকাল রাত প্রায় 8:45 টাকা আমি দোকান বন্ধ করে দিয়ে তারপরে বাড়ি যাই। ভোরবেলা সূত্র মারফত খবর পাই বাজার যারা করতে এসেছিলেন তারা দেখে শাটার ভাঙা, তারপরে তারা ফোন করে, তারপরে এখানে এসে এই অবস্থা দেখে। চুরি পরিমাণে কত এই মুহূর্তে বলা যাচ্ছে না। নগদ ক্যাশ কত ছিল? ক্যাশ বেশি ছিল না। সোনার উপর নিয়েছে? হ্যাঁ, সোনা ছিল, সবটাই নিয়ে গেছে, যা ছিল সবটাই নিয়ে গেছে। আমার নাম রামপদ মণ্ডল। বাড়ি? বাড়ি গোড়াবার। দোকানের নাম? দোকানের নাম শ্যামাশ্রী জুয়েলার্স। দোকান কখন বন্ধ করলে? দোকান 9:00 বাজে 5 মিনিট মতো বাকি ছিল, বন্ধ করে চলে গেছে। তারপরে রাত 5টার দিকে আমাকে ফোন করে যে তোমার দোকান চুরি হয়ে গেছে, তুমি এসো। বাস আমি এসে যখন দেখি না সব লন্ডভন্ড হয়ে পড়ে আছে, বুঝলে, কিছু মোটামুটি নেই, যে সব খালি, সব ট্রেন সব খালি করে রেখে চলে গেছে। চুরি পরিমাণ সেরকম ছিল কিছু,
আর সোনা আগে টুকটাক ছিল। একটা পরিমাণ টাকা টাকা পয়সা টাকা পয়সা ছিল বলতে ছিল সোনার উপর মিলে মানে লাখখানিক মতো হয়। আর নগদ কত ছিল? নগদ 20,000 টাকা মতো ছিল। কিছুই নেই? না কিছুই নেই, সব ভাঙা ছিল। আমার নাম প্রেমেন্দ্র সুন্দর ষড়ঙ্গী, আমি মাদাখালী মিলন বাজার কমিটির সভাপতি আছি। আমাদের বাজারে গতকাল দুটো দোকান পুরোপুরি ভেঙে চুরি হয়েছে, সোনা দোকান, আর একটা দোকান কিছু ভাঙার চেষ্টা করেছে এবং প্রচুর পরিমাণে সোনার গয়না রূপোর গয়না এবং চুরি হয়েছে। একটা সোনার দোকানের ভল্ট ভেঙেছে, তার সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে, উল্টে দিয়েছে, এবং তাদের যে সিডি ডিভিআর ছিল সেটাও নিয়ে পালিয়ে গেছে। এবং কালকে রাত্রেবেলা আমাদের একটা নাগাদ ঝড় বৃষ্টি হয়েছিল, তারপরে একটুখানি কারেন্ট ছিল না, ওই সময় প্রথমে স্টার্টিং হয়েছে বলে আমাদের সন্দেহ, এবং সেটা বোধহয় খুব সম্ভব রাত্রেবেলা ওই 1টা থেকে 1.5টার মধ্যে। এবং আমরা যতটুকু খবর পাচ্ছি ওরা বোধহয় 3:30-3:30 নাগাদ এখান থেকে সমস্ত অ্যাকশন শেষ করে বেরিয়ে গেছে। এই ধরনের চুরি কি এর আগে হয়েছে? না, এই ধরনের চুরি আমাদের বাজারে কোনোদিন কখনো হয়নি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। না, বাজারে আপাতত আমাদের নাইট গার্ডটা নেই, তবে সিভিক ভলেন্টিয়ার থাকেন, ওরা সাধারণত থাকেন এখানে। হ্যাঁ, তোমার নাম? আমার নাম কার্তিক চন্দ্র মিনা। হ্যাঁ বলো। আমি বাজারে এসে গাড়ি রেখে যে গোডাউনে যখন দোকানে জিনিসপত্র বের করতে যাই তখন ওরা দেখি আসছে। কজন? 5 জন হবে। তখন 3:20 বাজে, আমাকে বলছে তুমি কোথায় যাবে? আমি বলছি আমি দোকানে গোডাউনে যাবো দোকানের জিনিসপত্র বের করতে। বলে আমার দিকে লাইট দেখিয়ে গোডাউনে শাটার খুলি, যখন ওরা আমাকে হেল্প করেছে, তারপরে আমি দোকানঘরে ঢুকার পর ওরা চলে গেছে। মানে তুমি দোকানে ঢুকে যেতে তোমাকে লাগিয়ে দিয়েছে, চাবি লাগিয়ে দিয়েছে? আমি নিজে শাটার ফেলে ভেতর দিয়ে লক করেছি, করতে ওরা বেরিয়ে গেছে। তখন কি দোকান চুরি করেছিল? না, আমি দেখিনি। 5 জনকে দেখেছো তুমি? 4-5 জন। আপনার নাম? আমার নাম অম্বিকেশ মান্না, আমি জুখিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমি এই এলাকার গতকাল মানে আজকের ভোর রাত্রি প্রায় 3:50 নাগাদ ওরা চুরি করে ডাকাতি করে এই এলাকার 3টি দোকানকে সম্পূর্ণরূপে আনুমানিক তাদের সোনা এবং রূপো মিলে প্রায় 3 কোটি টাকার উপরে হবে সেলগুলোকে নিয়ে এখান থেকে কিন্তু চম্পট দেয়। তো সেই সোনা এবং রূপোর গহনা, আর বাকি হচ্ছে এই এলাকার মানুষ এটাকে কেন্দ্র করে, এর আগে কোনো ঘটনা এই ধরনের চুরি ডাকাতি ঘটেনি। এটাকে নিয়ে আরও অন্যান্য ব্যবসায়ী, অন্যান্য সোনা দোকান সহ এলাকার মানুষজন সকলেই আতঙ্কের মধ্যে রয়েছে। এর একটি প্রশাসনিকভাবে সহযোগিতার হস্তক্ষেপে যাতে এর চুরির কিনারা বেরিয়ে আসতে পারে তার জন্য সহযোগিতা চাইছি। ছবি নিচ্ছি।